নমস্কার, সুনন্দাস কিচেনে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো গজা। গজা বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 1 টিস্পুন বেকিং সোডা নিয়েছি, 3 টেবিলস্পুন ঘি নিয়েছি। এগুলো দিয়েই আমি গজাটা তৈরি করব। গজাটা আমি ময়াম দেব, এর মধ্যে বেকিং সোডাটা নিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডাটা। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে মাখবো, সুন্দর করে এটা ময়াম দিতে হবে, তাহলে গজাগুলো খুব সুন্দর তৈরি হবে। এই যে আমার ময়াম দেওয়া হয়ে গেছে, ময়দাটা ঠিক এই রকম পজিশনে আসতে হবে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, আস্তে আস্তে জল দেব। আর মাখাটা খুব নরম হবে না আর খুব শক্ত হবে না, আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেই রকম ভাবেই হবে। এই যে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রাখব। এবার আমি সিরাপটা বানিয়ে নেব, চিনিটা ঢেলে দিলাম। এবার 1 বাটি জল দিয়ে দিলাম, ভালো করে এটাকে নাড়বো। চিনিটা গুলে গেছে, এবার আমি 2টো এলাচ দিয়ে দেবো, থেতো করে নিয়েছি। আর দেখে নেব যে সিরাপটা কীরকম তৈরি হয়েছে, বিনা তারে সিরাপ করব। আমার সিরাপটা হয়ে গেছে, এবার আমি একটু লেবুর রস দিয়ে দেব, 1 টিস্পুন আছে লেবুর রস। সিরাপটা রেডি, 30 মিনিট রেস্টে রাখার পর এবার আমি গজাটা শেপ দেব। একটু বেলে নেব, এবার এটাকে আমি কাট করব। আবার হাতের সাহায্যে এটাকে একটুখানি আবার গোল করে নেব। আবার একটু বেলে নেব, এইভাবে কয়েকটা লেয়ার দিতে থাকব। এই যে পরত দেওয়া হয়ে গেছে, এবার আমি গজার শেপটা দেব। এইভাবে সবগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এবার আমি গজাগুলোকে ভেজে নেব। আমি গজাগুলোকে ছাড়বো, একদম গরম হবে না। সব গজাগুলো ছেড়ে দিয়েছি, এটা পুরো লো ফ্লেমে ভাজতে হবে।
খুব আস্তে আস্তে ভাজতে হবে। এবার আমি এগুলোকে উল্টে নেব। দেখুন কত সুন্দর লেয়ার পড়েছে, প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নেব। এবার আমি এটাকে সিরাপে দেব। সিরাপের মধ্যে 20 মিনিট রেখে দেব, তারপরে এটাকে আমি সার্ভ করব। দেখুন গজাগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে, কি সুন্দর লেয়ার পড়েছে, প্রত্যেকটা লেয়ার পড়েছে, পুরো দোকানের মতন গজা তৈরি হয়েছে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, পুরো ভিতরে রস ঢুকে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।